আমি সবাই রে যা দেখাই ওইটা আমি না, যেটা আমি ওটা কেউ জানেই না। পাড়ায় পুতায় ঘষা ঘষি মরছে দশা শেষ, আমি খুঁজলাম তোমার ভালোবাসা, তুমি খুঁজলাম আমার ক্যাশ। এইটা কোন কথা হইলো, আমার লগে মজা লইলো, তিরিশ করলাম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন 2023 সালে টিকটক কাঁপানো সেরা 10 জন সেলিব্রিটিদের রাতারাতি ভাইরাল হওয়া কিছু ডায়লগ, যে ডায়লগগুলো রিসেন্টলি টিকটকে ঝড় তুলে দিয়েছে। কোন এক জ্ঞানী লোক বলছিল যে ধৈর্য ধরো, সফলতা আপনা আপনি আসবে। সফলতা তো আমাকে বিয়াই লাগে। ধৈর্য নয় কষ্ট করো, সফলতা আপনা আপনি নয় জোর করে আসবে। তুমি নারী পুরুষের সমান অধিকারের কথা বলো, হ্যাঁ? তাইলে শাড়িতে ব্লাউজের পিস দিলে লুঙ্গিতে জাঙ্গের পিস দেয় নাকি? বিকজ গাইস, আপনারা এই পর্বটি অনেক বেশি ভালোবাসা দিয়েছেন, তাই আবারও অনেকদিন পর আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি পর্ব, যে পর্বে আপনার পছন্দের সব সেলিব্রিটিদের টিকটক কাঁপানো সবগুলো ডায়লগ পেয়ে যাবেন একসাথে। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। সো গাইস, লিস্টের শুরুতে রয়েছে টিকটকের জনপ্রিয় মুখ নয়ন আহমেদের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো কিছু ডায়লগ। রমজান আসতেই কত কিছু বদলে গেল। আগে মাগরিব মানুষের অপেক্ষা করত, এখন মানুষ মাগরিবের অপেক্ষা করে। মৃত্যু সবাই শেষ দেয় চায়, কিন্তু আফসুস কেউ নামাজ পড়তে চায় না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো যাই হোক গাইস, এর পরে রয়েছে মেহের চৌধুরীর কলিজা কাঁপানো কিছু ডায়লগ। মেরি জান, আমার মন রাখতে পারো নাই, কোনো ব্যাপার না, ইটস ওকে, আই এম ফাইন। এটা রমজান মাস, অন্তত রোজাগুলো রাখো। তোর ফোনে টিকটক অ্যাপস ছিল না রে? আমার জীবনে এসে অভিনয় করলে যে আপনার পেছনে দুই চারটা ছেলে ঘুরে এটা ভাব নেওয়ার মতন কিছু না। পচার জিনিসে মাছি বেশি বসে, মৌমাছি না। তো যাই হোক গাইস, এর পরে দেখবেন ভয়েস কিং আমদাদুলের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো কিছু ডায়লগ। ভালোবাসা দিবা না আগে কইবা না, তোমার এই ভালোবাসার আশায় আমার ভালো থাকাটাই আর হইলো না। আমার এই পৃথিবীটা ছেড়ে যেতে মায়া লাগে, কারণ তোমাকে ছাড়া থাকতে হবে, আবার এই পৃথিবীতে বেঁচে থাকতেও কষ্ট হবে, কারণ তোমাকে অন্য কারো সাথে দেখতে হবে। মেয়া মানুষের তো দুনিয়ার ভেজাল না, সেজন্য বিবাহ করি। সো গাইস, এর পরে রয়েছে টিকটক ফেসবুকের জনপ্রিয় মুখ সানজিদ হাসানের ভাইরাল কিছু ডায়লগ। কোন এক জ্ঞানী লোক বলছিল যে ধৈর্য ধরো, সফলতা আপনা আপনি আসবে। সফলতা তো আমাকে বিয়াই লাগে। ধৈর্য নয় কষ্ট করো, সফলতা আপনা আপনি নয় জোর করে আসবে। বিশ্বাস সবাই রে কইরো, কিন্তু সাবধানে কইরো, কারণ তোমার নিজের মুখের দাঁতও অনেক সময় তোমার নিজের জিহ্বাই কেটে দেয়। তো যাই হোক গাইস, এর পরে দেখবেন নির্জন নাহলের অ্যাটিটিউড একটি ডায়লগ। চুপচাপ যা আছে বাইর কর, নাইলে আমার 9mm এর সবগুলো বিচি তোর বিচির মানচিত্র বদলে নেবে। বের কর, বের কর। এই যা যা ভাই, শুনেন, শর্টটা ভালো না, সাবধানে থাকেন। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। সো গাইস, এর পরে রয়েছে অপু ভাইয়ের টিকটক কাঁপানো কিছু ডায়লগ। ভালোবাসা টাকার কাছে হেরে গেছে, একদিন এতই টাকা কামাবো, টাকা দিয়ে ভালোবাসা কিনবো। গত বছর সেহেরি খাওয়ার সময় যে মানুষটা আপনাকে ডেকে দিত, সেই মানুষটা কি এই বছরও আপনার আছে? তো যাই হোক গাইস, এর পরে দেখবেন কাকা অন ফায়ারের মোস্ট ফানি কিছু ডায়লগ। নারী পুরুষের সমান অধিকারের কথা বলো, হ্যাঁ?
তাইলে শাড়িতে ব্লাউজের পিস দিলে লুঙ্গিতে জাঙ্গের পিস দেয় নাকি? সবাই বলে দেওয়ালেরও নাকি কান আছে। দেওয়ালের কান আছে, মুখ তো নাই। কি করে কিছু বন্ধুরে কখনোই ভোলা সম্ভব না, আর তাদেরকে জীবনে দ্বিতীয়বার পাওয়াও সম্ভব না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো যাই হোক গাইস, সর্বশেষ এখন দেখবেন বর্তমান সময় টিকটক ইউটিউব কাঁপানো ওমর অন ফায়ার এর অ্যাটিটিউড কিছু ডায়লগ। কান খুলে শুই না রাখো, একদিন তুমিও ঘুরে আসবা, ওই দিন আমি ঘুরেও থাকা মনে। এই স্বার্থের শহরে একদিন আমি সবাই রে পিছনে ঘুরামো, আর যেই বয়সে সবাই ঘুরি উড়ায় ওই বয়সে আমি টাকা উড়ামো। এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।